এরপরে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম শাকিল, আপনি লিখেছেন জানাজার সময় মৃত ব্যক্তির আত্মীয়রা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে বলে, আমরা তার পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনারাও তাকে ক্ষমা করে দিন। আবার কখনো কখনো মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞাসা করা হয়, উপস্থিত লোকেরা তখন সাক্ষ্য দেন তিনি ভালো ছিলেন। এ বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য মাফ চাওয়া তার ওয়ারিসদের তরফ থেকে, এটা তো ভালো কাজ, এটা মৌলিকভাবে কোনো মন্দ কিছু নয়, বরং এটি মৃত ব্যক্তির তরফ থেকে অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা ওয়ারিসদের এক ধরনের কর্তব্য বলা যেতে পারে, এবং তারা মৃত ব্যক্তির প্রতি যে তাদের ভালোবাসা আছে সে ভালোবাসার টান থেকে তারা করবেন। কিন্তু মৃত ব্যক্তি কেমন ছিলেন এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো যুক্তি নেই, যুক্তিকতা নেই। এটা বলতে পারেন অনেকটা আমাদের দেশে প্রচলিত রেওয়াজ, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। অর্থাৎ উপস্থিত লোকেরা সমস্ত যদি তাকে ভালো আছেন বা ভালো ছিলেন এরকম বলেনও, আর বাস্তবে তিনি যদি ভালো না থাকেন তাহলে এই সাক্ষ্যের তেমন কোনো মূল্য হবে না। আর যদি লোকটি ভালো থেকে থাকেন আর উপস্থিত সব লোক তাকে খারাপও বলে, তাতেও তার কোনো ক্ষতি হবে না। এই জন্য বান্দা কী আমল নিয়ে গেলেন, তার কর্ম কী ছিল, সেটি হলো মূল বিষয়। মানুষ কি সাক্ষ্য দিলেন না দিলেন, এটি সবসময় এটার উপরে ভিত্তি করে তার অন্তত আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার পাওয়াটি নির্ভর করে না। তবে হ্যাঁ, মানুষ যদি নিজে থেকে তাকে ভালো বলেন তাহলে অবশ্যই সেটি ভালো, সন্দেহাতীতভাবে তিনি ভালো হওয়ার একটা আলামত তার প্রতি সুধারণা করা যেতে পারে, সেটি আরেক বিষয়। এরপরে প্রশ্ন করেছেন কেয়া চৌধুরী, আপনি লিখেছেন নারীরা কি স্বাধীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে, এ ব্যাপারে সরিয়ে নিজেদের গাছে কি না। দেখুন, মেয়েরা বিভিন্ন ঘোড়া, আপনার ওঁট, ঘোড়া, গাধা, এগুলোতে শরীয়ত যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে চড়ার পারমিশন রয়েছে। তো তার আলোকে আমরা বলতে পারি যে যদি কোনো নারী স্কুটিতে উঠেন এবং সেক্ষেত্রে শরীয়তের পর্দার যে বিধি নিষেধগুলো আছে সেগুলো যদি তিনি লঙ্ঘন না করেন, যেমন সফরের দূরত্ব তিনি মাহরাম ছাড়া যান না, বাকি কাছাকাছি যান এক জায়গা থেকে আর জায়গা, এবং সেখানে যেতে আসতে আপনি যেমন নিজস্ব পরিমণ্ডলের কথা বলেছেন, কথার কথা নারীদের কোনো ক্যাম্পাসে কোনো নারী স্কুটি চালাচ্ছেন কোনো অসুবিধা নেই, আর পুরুষদের মধ্যেও যদি তিনি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমত পর্দার বিধিবিধান যদি কোনোটি লঙ্ঘন না হয়, অর্থাৎ তিনি এমন পোশাক আশাক পরেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, এটি একটু জটিল অবশ্য, কারণ স্কুটিতে প্রচণ্ড রকমের বাতাসের বেগে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা খুবই টাফ। যদি কেউ করতে পারে, সেরকম সুযোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে সরাসরি শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা কঠিন হবে। আর ফিতনা থেকে মুক্ত থাকার শর্তটা অবশ্য থাকতে হবে যে এ ধরনের ক্ষেত্রে তার ফিতনা পতিত হওয়ার বা তিনি নিজেকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়ার, অর্থাৎ পর্দাহীনতার কারণে যে বিপদগুলো হয়ে থাকে বা একাকী বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে, সেরকম কোনো ফিতনার আশঙ্কা থেকে মুক্ত যদি হয় এবং পর্দার খেলাপ যদি না হয় তাহলে সেটি বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে।